মানুষ বুঝুক আর না বুঝুক প্রত্যেকে কিন্তু এক একজন রোল মডেলকে তারা চয়ন করে নেয় নির্বাচন করে নেয় দেখবেন যারা বেশি বেশি ক্রিকেট খেলা দেখে ক্রিকেটাররা হচ্ছে তাদের রোল মডেল তারা যেভাবে পরে তারা যেভাবে হাসে তারা যেভাবে পোশাক পরিধান করে কিংবা চুল যেভাবে কাটে তাই না এটাই তো করে তরুণদের অনেককে যারা ফ্যান তাদের ফুট ফুটবলারদের একই অবস্থা যারা গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদেরকেও যারা ফলো করে সব কিছুতে ফলো করে সব কিছুতে আর আমাদের যারা রোল মডেল তারা হলো সাহাবাইকেরাম রাসুলসাল্লাহের পরেই হল সাহাবাইকেরাম তাহলে সাধারণভাবে বোঝা যায় আমাদের সেই সালাবদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে তাদের চলনে বলনে শয়নে স্বপনে তাদের কথা বার্তায়, জ্ঞানে আমলে প্রত্যেকটা জায়গায় আসলে এটা স্বাভাবিক একটা চাহিদা এবং ইসলামেরও সেই নির্দেশনা তারা যেভাবে আল্লাহকে ভয় করতেন তারা যেভাবে রমাদান কাটিয়েছেন রমাদান পরবর্তীতে তাদের কি অবস্থা ছিল এগুলো একটু জানা আমাদেরকে প্রয়োজন আমাদের প্রয়োজন এবং সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করে আমরা যেটা দেখি সাহাবাই সাহাবাইকরাম এবং তাদের অনুসারী আয়েুল হুদা তারা রমাদানের পরে ভীত প্রকম্পিত ছিলেন একটা টেনশানে ছিলেন একটা হজ্নের মধ্যে ছিলেন কি সেই টেনশান সে টেনশন টেনশানটা ছিল রামাদান মাস জুড়ে যে আমলটা তারা করেছেন এটা আল্লাহ কবুল করেছেন তো সুভান আল্লাহ এই টেনশানটা কি আমাদের আছে নাকি আমরা আত্মতৃপ্তিতে ভুগছি এবারে রামাদানে এতে কাফে বসে আমার অহংকার বেড়ে গেছে আল্লাহর প্রিয় বান্দা আমি হয়ে গেছি একটা ওমরা করে আপনি দাম্ভিক হয়ে গেছেন ভাবছেন যে সব সাফসুতরা করে ভালো মানুষ হয়ে গেছেন আপনি সেটা প্রচার করে বেড়াচ্ছেন যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আমাদের সালাফের মানহাজের মধ্যে নেই আমরা যেটা দেখছি দেখেন যখন আল্লাহ সুবহানহ তালার একটা বাণী নাজিল হল সুরাল মেনুনের ষাট নম্বর আয়াত সিক্স জিরো ষাট নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন ইলা এবং যারা তারা যা দান করার তা দান করে প্রকম্পিত হৃদয়ে এই যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে রবের কাছে ফিরে যাবে এই কারণে তারা আল্লাহর রাস্তায় আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা থেকে দান করে প্রকম্পিত হৃদয়ে আয়সারাদি আল্লাহ তালহা রাসুল্লা সাল্লা সাল্লামকে এই আয়াতের আহাল সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই লোক কারা এরা কি তারা যারা জেনা করত কিংবা যারা চুরি করত অথবা যারা মদ পান করত তাদের হৃদয় প্রকম্পিত যে আল্লাহ কি তাদেরকে মাফ করবেন কি না ফলে তারা দান করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে ব্যাপারটা কি তাই যে এই টাইপের লোকদের ব্যাপারেই কি আয়াতটা নাজেল হয়েছে আইসার রদি আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লা ইয়া তা সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে না এই খারাপ কাজগুলো যারা করত তাদের ব্যাপারে এই আয়াতটা নাজেল হয় নাই ওলা কিন্না হুমুল্লাদিন আয়সাল্লুন ওয়া সুমুন ওয়া তাসাদ্দাকুন ওয়া খাফুন আল্লাহ ইউতাকাব্বাল মিনহুম বরং তারা হলো সেই সব লোক যারা সালাত পড়ে এবং যারা সিয়াম রাখে এবং যারা সাদাকা করে তবে তাদের আশঙ্কা তাদের ভয় হয় যে তাদের আমল কবুল হবে কিনা আল্লাহ একবার আপনি আমি যেভাবে আমল করছি আমরা মনেজন্য জন্য নিশ্চিন্ত আমি তো সলাদ পড়ি তাই না আমি তো আল্লাহর রাস্তায় ব্যয় করি আপনার ব্যয়টা কি নিখুঁত হালাল আল্লাহ তো হালাল ছাড়া কবুল করেন না তাই না তাহলে আল্লাহর কাছে কবুল করাতে হলে তো আপনাকে হালাল ইনকামে আসতে হবে ভয় হয় না বলি আজকের মুসলিমরা এতটা দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত তা এতটা আত্মম্ভরী এবং সাহসী যে আল্লাহ কবুল করবেন কি কবুল করবেন না এই চিন্তা তাদের এই চিন্তার ধার তারা ধারে না তারা ঘুষের ইনকাম থেকে অন্যায় ইনকাম থেকে হারাম ইনকাম থেকে তারা মসজিদ পর্যন্ত করার মতো সাহসিকতা দেখায় হালাল ইনকামটা আমাদের কাছে এত গুরুত্বহীন হয়ে পড়েছে যাই হোক এখানে তাহলে আমরা স্পষ্ট হলাম যে আমাদের সালাফ তারা আসলে আমল কবুল হবে কিনা এ আশঙ্কায় থাকতেন আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ কবুল করার মতো পারফরমেন্স আমি শো করতে পেরেছে কিনা আমার সালাটা কি শুদ্ধ হলো না আমার সাদাকাটা কি হালাল ইনকাম থেকে হলো কি না আমার সিয়ামটা কি তাকুয়াভিত্তিক হলো না এই চিন্তাটা কিন্তু আমাদের লাগবে এটাই হচ্ছে এটাই হচ্ছে সালাফকে অনুসরণ করার মূলত